হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সোমাজ কুকিং চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে সয়াবিনের একটি রেসিপি শেয়ার করবো যার নাম হলো সয়াবিন দো পেঁয়াজা এই সোয়াবিন দোপেঁয়াজা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এটা খেতে অনেক টেস্টি হয় আর ভাত রুটি লুচি যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন চলুন তাহলে এখন এই সোয়াবিন দোপেঁয়াজার রেসিপিটা দেখে নিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তার সঙ্গে পাশে থাকা বেলাইকান বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক কাপ সয়াবিনকে গরম জলে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি তারপর জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে ঠান্ডা করে নিয়ে জলটা নিগড়ে বার করে নিয়েছি এখন সয়াবিনে একদম জল নেই এই সয়াবিনগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াই গরম হতে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো রিফাইন তেল তারপর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আপনারা চাইলে রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে পারবেন নুন সয়াবিন নাড়াচাড়া করে ভালোভাবে নুনের সাথে মিশিয়ে নেব নুনটা সয়াবিনের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ মতো হলুদ গুঁড়ো তারপর হলুদ গুঁড়োটাও ভালোভাবে সয়াবিনের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে ভাজলে সাবিনে বেশ সুন্দর একটা কালার আসে তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে সয়াবিনটা লাল করে ভেজে নিতে হবে মাঝে মাঝেই নেড়ে নিতে হবে যাতে সাবিনের সব দিকটাই ভালোভাবে ভাজা হয় দেখুন সাবিনগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো করার থেকে অন্য একটি জায়গায় তুলে নিচ্ছি তারপর কড়াইটি ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে চার ভাগ করে নিয়েছি তারপর এক একটা খোলা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো সেগুলোকেও বড় করে কেটে নিয়েছি এই টমেটো ও পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই তেলে জাস্ট একটু নাড়াচাড়া করে সাঁতলে নিলেই হবে যাতে পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধটা না থাকে তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে জাস্ট এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে দেখুন এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এগুলো এখন একটা অন্য প্লেটে তুলে রাখছি তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা ও সামান্য গোটা জিরা তারপর এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে এইভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে আর পেঁয়াজটা ভেজে নেওয়ার ফাঁকে আমি গুঁড়ো মশলার একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো তারপর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এইভাবে পেস্ট বানিয়ে আমরা যখন এই মশলাটি রান্নার সঙ্গে অ্যাড করব তখন এটা রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে আর গ্রেভিটাও ভালো হয় কালারটাও ভালো আসে এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা তারপর আদা রসুন বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটা বড়ো সাইজের টমেটো আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্ট তার সঙ্গেই দিয়ে দেব সামান্য একটু জল এখন সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে আর ভালো করে কষানোর জন্য আমি এটা জাস্ট দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আঁচটা একদম লোতে রেখে অবশ্যই মাঝে একবার ঢাকা খুলে নেড়ে নেবেন এইভাবে মশলা কষানো হলে গ্রেভির কালারটাও খুব ভালো আসে রান্নার টেস্টও বেড়ে যায় দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন তারপর সয়াবিনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এইভাবে ঢেকে দেব আবারও এক মিনিট যাতে মশলাটা সোয়াবিনের সাথে ভালোভাবে কষানো হয়ে যায় এবং মিশে যায় এক মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এখন এখানে আমি জল অ্যাড করবো দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো জল যেহেতু আমি গ্রেভিটা ঘন রাখবো তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আপনারা যদি গ্রেভিটা একটু পাতলা করতে চান তাহলে জলটা একটু বেশি করে দেবেন আর অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই কমে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার তারপর আঁচটা মিডিয়ামে করে দিয়ে দশ মিনিট আমি এটাকে ফুটতে দেব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন যেহেতু সয়াবিন ভাজার সময় নুন দেওয়া হয়েছিল তাই অবশ্যই এখানে নুনটা দেখে দেবেন ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ও টমেটো এখন এই সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা আবার ঢেকে আমি রান্না করব জাস্ট দু মিনিট মতো ফিরে আসছি দু মিনিট পর দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এখন আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর গ্রেভিটা এরকমই রাখবো এর থেকে বেশি আর ঘন করব না কারণ এই রান্নাটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার সোয়াবিন তো পেঁয়াজা আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা নমস্কার